আসসালাম আলাইকুম রংঢং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের আজ থেকে টিকা দেওয়া শুরু প্রবাসীরা এখনই জেনে নিন ঠিকানাসহ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদিগামী প্রবাসীদের জন্য দারুণ খবর আজ থেকে শুরু হয়েছে সৌদিগামী প্রবাসীদের ফাইজার বায়ো অ্যান্টেকের টিকা প্রদান সৌদি সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী যারা এই ভ্যাকসিন গ্রহণ ছাড়া সৌদি আরবে আসছে তাদেরকে সাত দিন নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে যার ফলে অতিরিক্ত ষাট থেকে সত্তর হাজার টাকা গুনতে হচ্ছে প্রবাসীদের তাই বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য কোয়ারেন্টিনে ভর্তুকি দিচ্ছে তবে এবার প্রবাসীদের খরচ কমাতে সৌদি সরকারের অনুমোদিত করোনার টিকা সৌদিগামী প্রবাসীদেরকে দেওয়া হচ্ছে যাতে করে আর সৌদিতে এসে কোয়ারেন্টিনে থাকতে না হয় আজ বৃহস্পতিবার থেকে এই টিকাদান শুরু হয়েছে সৌদিগামী প্রবাসীরা আজ থেকে ডাকার ষাটটি হাসপাতালে এই টিকা গ্রহণ করতে পারবেন সেই হাসপাতালগুলো হলো এক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঠিকানা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহবাগ ঢাকা এক হাজার যোগাযোগ ডাবল জিরো ডাবল এইট জিরো টু ডাবল ফাইভ ওয়ান সিক্স ফাইভ সেভেন সিক্স জিরো থেকে নাইন ফোর দুই ডাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঠিকানা একশো রমনা সেন্ট্রাল শহীদ মিনার এরিয়া বক্সিবাজার এক হাজার যোগাযোগ ডবল জিরো ডবল এইট জিরো টু এইট সিক্স টু সিক্স এইট ওয়ান টু থেকে ওয়ান শোহরার্দি মেডিকেল কলেজ হাসপাতাল ঠিকানা শেরে বাংলানগর ডাকা বারোশো সাত যোগাযোগ ডবল জিরো ডবল এইট জিরো টু এইট ওয়ান ডাবল ফোর জিরো ফোর এইট চার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ঠিকানা বাবুবাজার ব্রিজ মিডফোর্ড ডাকা এক হাজার যোগাযোগ ডাবল জিরো ডাবল এইট জিরো টু সেভেন থ্রি ওয়ান নাইন ডাবল জিরো টু থেকে সিক্স পর্যন্ত পাঁচ মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতাল ঠিকানা মুগদা ডাকা বারোশো চোদ্দ যোগাযোগ ডাবল জিরো ডাবল এইট জিরো টু সেভেন টু সেভেন সিক্স জিরো থ্রি টু ছয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঠিকানা নিউ এয়ারপোর্ট রোড কুর্মিটোলা ডাকা ক্যান্টনমেন্ট ডাকা বারোশো ছয় যোগাযোগ ডবল জিরো ডবল এইট জিরো টু ডাবল ফাইভ জিরো সিক্স টু থ্রি ফাইভ জিরো এবং জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো ওয়ান জিরো টু ডাবল জিরো সাত শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ঠিকানা টিভি গেট মহাখালী ঢাকা বারোশো বারো যোগাযোগ ট্রিপল নাইন আপাতত এই সাতটি হাসপাতালে প্রবাসীদেরকে টিকা প্রদান করা হচ্ছে তবে পরিস্থিতি ও প্রবাসীদের অবস্থান বিবেচনা করে জেলাভিত্তিক টিকাদান করার কথা ভাবছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যা আগামী সপ্তাহে বিস্তারিত জানানো হবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে পরবর্তী খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে